সত্যজিৎ রায়, অবিস্মরণীয় এক চলচ্চিত্রকারের নাম। পৃথিবীর কাছে বাংলা ভাষার চলচ্চিত্রের নতুন দ্বার উন্মোচিত করেছেন অনেকেই, কিন্তু তার মতো করে কেউ এতটা প্রভাবিত করতে পারেনি। সত্যজিৎ রায় বিভিন্ন ভাষাভাষীকে মুগ্ধ করেছেন তার সৃষ্টির মধ্য দিয়ে, ছিনিয়ে নিয়েছেন গৌরবোজ্জ্বল সব সম্মান, জিতেছেন উপমহাদেশের প্রথম নির্মাতা হিসেবে অস্কার। আজ 2 মে তার জন্মতিথি, তাকে নিয়ে বেঙ্গল নিউজের এই প্রতিবেদন। 1921 সালে ময়মনসিংহের মশুয়ার জমিদার বংশে সত্যজিৎ রায়ের জন্ম। তার বাবা বাংলা শিশু সাহিত্যে খেয়াল রসের স্রষ্টা সুকুমার রায়, মা সুপ্রভা দেবী। মশুয়ার রায়চৌধুরী পরিবার বাংলার সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। এই বংশেরই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী, তার নাতি সত্যজিৎ রায়। বাবা এবং ঠাকুরদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে শিল্প সাহিত্যের প্রতিভা লাভ করেছিলেন সত্যজিৎ। স্কুলে থাকতে বাড়ির সংগ্রহের রেকর্ড শুনে পাশ্চাত্য সঙ্গীতে দীক্ষিত হয়ে যান। ব্রাহ্মণ পরিবারের সন্তান হিসেবে এর পাশাপাশি ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও ভারতীয় মার্গ সঙ্গীতের প্রতিও অনুরাগ জন্মেছিল তার। চিত্রশিল্পের চর্চা বাল্য বয়স থেকেই ছিল। বিএ পাশ করার পর শিল্পশিক্ষার জন্য ভর্তি হন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে, কিন্তু আধুনিক মনা সত্যজিতের পক্ষে এখানকার পরিবেশ মনোপুত না হওয়ায় শিক্ষা অসমাপ্ত রেখেই কলকাতায় চলে যান। 1940 সালে তিনি ব্রিটিশ বিজ্ঞাপন কোম্পানিতে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে যোগ দেন, পাশাপাশি বইয়ের প্রচ্ছদ আঁকা শুরু করেন। ছোটদের পত্রিকায় এ সময় তার প্রথম আঁকা অলঙ্করণ প্রকাশিত হয়। কয়েক বছরের মধ্যেই বিজ্ঞাপন প্রতিষ্ঠানের আর্ট ডিরেক্টরের পদে উন্নীত হন। তার প্রথম চলচ্চিত্র পথের প্যাঁচালির সাফল্যের পর 1956 সালে তিনি তার চাকরিটি ছেড়ে দেন। 1955 সালে নিউ ইয়র্কে তার পরিচালিত পথের প্যাঁচালি চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়। সিনেমাটি কলকাতায় মুক্তি পায় সে বছরের 26শে অগস্ট। ছবিটি সেই বছরই রাষ্ট্রপতির স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করে। বলা চলে এভাবে সত্যজিতের হাত ধরে ভারতীয় চলচ্চিত্র পৃথিবীর কাছে নতুন করে পরিচিতি লাভ করে। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি অপরাজিত, অপুর সংসার। এছাড়াও তার পরিচালিত জলসাঘর, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, মহানগর, চারুলতা এবং শেষ দিককার, ঘরে বাইরে, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক প্রভৃতি এ যুগেও পরিচালকদের জন্য চলচ্চিত্র শিল্পের মাইলফলক হিসেবে বিবেচিত। চলচ্চিত্রকার হিসেবে সত্যজিৎ দেশের ও বিদেশের বহু পুরস্কার ও বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট উপাধি লাভ করেন। বিশ্বভারতীর দেশিকোত্তম সম্মান এবং ভারত সরকারের ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। 1992 সালে উপমহাদেশের প্রথম হিসেবে চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ পুরস্কার অস্কার লাভ করেন তিনি। রূপালী পর্দার ইতিহাসের অবিচ্ছেদ্য কিংবদন্তি তিনি। যে সময়ে যেই পরিস্থিতিতে ছবি পরিচালনার মূলধারার স্রোতের বিপরীতে হাঁটার সাহস করেছিলেন, তা তৎকালীন বাঙালির কাছে কার্যত অকল্পনীয় ছিল। তার ছবিতে বারবার ফুটে উঠেছে গ্রাম বাংলার চিত্র থেকে শুরু করে বঙ্গজীবনের টুকরো টুকরো চিত্র। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা।